জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি। একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। এবার জোয়ানের বিপরীতে দুটো নাটকে দেখা যাবে সাবরিনা পড়শিকে। মারিয়া ওয়ান পিস নামে একটি নাটক দিয়ে তার নাটকের যাত্রা শুরু হয়। এরপর অভিনেতা মুশফিকার ফারহানের সাথে অভিনয় করেন শাদি মুবারক নামে একটি নাটকে, যে নাটকটি হিটের তকমা লাগায়। এ নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এরপর তিনি অভিনয় করেন অভিনেতা জোবানের বিপরীতে লাভ স্টেশন নামে একটি নতুন নাটকে, যে নাটকটি এরই মধ্যে রিলিজ পেয়েছে। লাভ স্টেশন নাটকটিও দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। সেই লাভ স্টেশন নাটকের রেশ কাটতে না কাটতেই নতুন নাটকে অভিনয় করতে দেখা যায় পড়শিকে। এরপর তিনি জুটি বাঁধেন অভিনেতা নীল আলমগীরের সঙ্গে। সিএমবির ব্যানারে নির্মিত হয় নাটক ভালোবাসি তোমাকে, যে নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে সিএমবির ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। ভালোবাসি তোমাকে নাটকটিতে পড়শিকে দেখা যাবে অরুণী চরিত্রে, আর অন্যদিকে নীল আলমগীরের চরিত্রের নাম ইফতি। অভিনেতা জোবানের বিপরীতে দুটি নাটকে একের পর এক অভিনয় করলেন। প্রথমে অভিনয় করেছেন সুমন নীলার প্রেম কাহিনী নাটকে, যে নাটকটিতে ফারহান আহমেদ জোবানের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে। সুমন নীলার প্রেম কাহিনী নাটকটি পরিচালনা করেছেন পরিচালক জাকারিয়া শৌখিন। নতুন এই নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে সিএমবির ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। অন্যরকম এক প্রেমের কাহিনী দেখানো হবে সুমন নীলার প্রেম কাহিনী নাটকটিতে। নাটকটিতে পড়শিকে একজন স্কুল পড়ুয়া ছাত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, আর যার প্রেমে হাবুডুবু খায় অভিনেতা ফারহান আহমেদ জোবান। সুমন নীলার প্রেম কাহিনী নাটকটির পর আবার নতুন নাটকে শুটিং শুরু করেছেন পড়শি এবং জোবান, আর এই নতুন নাটকটির নাম হচ্ছে ভালোবাসার তিন দিন। নাটকটি পরিচালনা করছেন মহিদুল মহিম। লাভ স্টেশন নাটক হিট হওয়ার পর পরিচালক মহিদুল মহিম এই জুটিকে নিয়ে আবারও নতুন নাটক তৈরি করছেন। ভালোবাসার তিন দিন নাটকটিও ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হবে। ভালোবাসার তিন দিন নাটকটিতে ভালোবাসার অন্যরকম এক প্রেমের কাহিনী দেখানো হবে। পরপর কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা গেছে পড়শিকে। অভিনয়ে নিয়মিত হবেন কিনা এমন প্রশ্ন করা হলে পড়শি বলেন, ভালো গল্প ভালো চরিত্রের সুযোগ পেলে অভিনয় করব, কিন্তু অভিনয়ের জন্য প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াবো এমন কোনো কথা দিতে পারছি না। কিছু কাজ একান্ত ভালো লাগা থেকে করি, তবে যা কিছুই করি না কেন গানের ভুবনেই থাকতে চাই সবসময়, কারণ গানই আমার প্রাণ। নতুন নতুন গান প্রকাশ ও অভিনয়ের পাশাপাশি স্টেজ নিয়ে ব্যস্ত রয়েছেন পড়শি। পড়শি আরও বলেন, সুমন নীলার প্রেম কাহিনী এবং ভালোবাসার তিন দিন নাটকগুলোতে ভালোবাসার অন্যরকম এক প্রেমের কাহিনী দেখানো হবে। তো দর্শক, নাটকগুলো রিলিজ হওয়ার পর নাটকগুলোর গল্প আপনাদের কাছে কেমন লাগবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন নাটকের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।